ব্যাক সাইডটা দেখেন, পিছনে একটা স্টিল বাম্পার ইউজ করা হয়েছে এবং ব্যাক ওয়াইপার, ব্যাক স্পয়লার, লাইট সহ পিছনে দুইটা টেল লাইট আছে, ব্যাক টেল লাইট যেটাকে বলে, দুইটা লাইটই গাড়ির সাথে এবং চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। আপনার যে এই যে সানরুফটা ওপেন করে দেখাই মুকুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো, ঢাকা ক্যান্টনমেন্ট, মাটিকাটা, ইসিবি চত্বর টু কালশি রোড, কাজী আসপারা গাছ, ফুডাইল্যান্ডের নিচে। মুকুল ভাই, আজকে কি রাজকীয় গাড়ি দেখাবেন? আজকে এটা রাজকীয় রাস্তার রাজা দেখাবো, নিসান এক্সট্রাইল জিপ। এটা কি তেলের গাড়ি ভাই? এটা তেলের গাড়ি, সানরুফ সহ পাল কালারের একটা গাড়ি। আচ্ছা, তেলের গাড়িটার চাহিদাটা বেশি? হ্যাঁ, চাহিদা একটু বেশি তেলের গাড়িটা, কারণ এগুলা সিএনজি এলপিজি করলে কেউ কিনতে চায় না, চাহিদার ডিমান্ডটা কমে যায় আর কি। আচ্ছা, মডেল কত ভাই গাড়িটার? এই গাড়িটার মডেল 2010, রেজিস্ট্রেশন 2015। পেপারস তো আপটুডেট? পেপারস আপটুডেট। কোনো খোলাঘাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে? কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একদম অরিজিনাল কালারের গাড়ি। ওকে, আমরা সামনে থেকে শুরু করি। সামনের ভিউটা দেখেন, গাড়িটাতে চমৎকার একটা স্টিল বাম্পার ইউজ করা হয়েছে, দুটা ফগ লাইট, নিসানের মনোগ্রাম সহ চমৎকার একটা গ্রিল আছে এবং এইচআইডি প্রজেকশন হেডলাইট দুইটা, লাইট দুইটা খুবই চমৎকার এবং ফ্রেশ অবস্থায় আছে। ওকে, পাল কালার ভাই? পাল কালারের গাড়ি। এই গাড়িটার বাম পাশে যদি দেখেন, বাম পাশের মাটগাটা কত ফ্রেশ, এই টায়ারগুলো দেখেন, রিম সহ চমৎকার চারটা টায়ার। ওকে, এবং সামনের গ্লাসটা দেখেন অরিজিনাল, সাইডে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আচ্ছা, এবং এই বাম পাশের সামনের ডোরটা যদি ওপেন করি দেখেন, কোনো স্ক্র্যাচ নেই বাবু এই গাড়িতে, একদম ফ্রেশ অবস্থা আছে, পাল কালারের গাড়ি। আচ্ছা, ভিতরে দেখেন লেদার সিট, ব্ল্যাক ইন্টেরিয়র, খুবই চমৎকার একটা সানরুফ আছে, ফ্রেশ মনে করেন যে সিলিং আছে একটা। আচ্ছা, খুবই চমৎকার একটা, সবার পছন্দের সানরুফ। হ্যাঁ, সবার পছন্দের সানরুফ, পাল কালার, ব্ল্যাক ইন্টেরিয়র, পাল কালার, ব্ল্যাক ইন্টেরিয়র। এই যে দেখেন বাম্পাসের পিছনের ডোরটা দেখেন, ফেব্রিক্সগুলো দেখেন আপনি, ডোর প্যাডগুলো দেখেন কত চমৎকার এবং ফ্রেশ অবস্থা আছে, একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এই গাড়িটা, বিশাল বড়। এবং ডুয়েল এসি, ডুয়েল এসি সহ কাপড়টা সহ আপনার আর্মরেস্ট। ওকে, ব্যাক সাইড ভাই? ব্যাক সাইডটা দেখেন, পিছনে একটা স্টিল বাম্পার ইউজ করা হয়েছে এবং ব্যাক ওয়াইপার, ব্যাক স্পয়লার, লাইট সহ পিছনে দুইটা টেল লাইট আছে, ব্যাক টেল লাইট যেটাকে বলে, দুইটা লাইটই গাড়ির সাথে এবং চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। এবং ডিজিটাল নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ, এক্সটেলের মনোগ্রাম, নিসানের মনোগ্রাম। হ্যাঁ, এবং পিছনে তো ভাই হিউজ স্পেস, হিউজ স্পেস এই এক্সটেল গাড়িতে দেখেন, তেলের গাড়ি অনেক স্পেস পাবেন আপনারা, তেলের গাড়ি অনেক স্পেস, অনেক কিছু রাখা যাবে ভাই, অনেক কিছু রাখা যাবে। এবং গাড়িটা দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন কত চমৎকার এবং ফ্রেশ অবস্থা আছে, একদম সুপার ফ্রেশ কন্ডিশন, সুপার ফ্রেশ কন্ডিশন। রাইট সাইড ভাই? রাইট সাইডে দেখেন মাডগার্ডটা, বাম্পারটা কত ফ্রেশ, এবং টায়ার রিম দেখেন কত ফ্রেশ এবং চমৎকার অবস্থায় আছে। এবং গাড়িটাতে কিন্তু চমৎকার দুইটা পাদানি ইউজ করা হয়েছে। আচ্ছা, এই যে দেখেন রাইট সাইডের যদি এটা ডোরটা দেখেন, জি খুবই সুন্দর, খুবই সুন্দর, চমৎকার, এবং সবার পছন্দের সানরুফ, সবার পছন্দের সানরুফ সহ। এই যে ড্রাইভিং ডোরটা দেখেন, যেটা বেশি ইউজ করা হয়, জি কত চমৎকার এবং ফ্রেশ। এই যে দেখেন আপনার এটা দেখেন একটু, আপনার যে এই যে সানরুফটা ওপেন করে দেখাই, খুবই লাক্সারিয়াস ভাই, খুবই লাক্সারিয়াস। এবং ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ অবস্থায় আছে, একদম ফ্রেশ কন্ডিশন, গাড়ির মাইলেজটা কম আছে। হ্যাঁ, 85,000 কিলো রান হয়েছে এই গাড়িটা, এবং তেলের গাড়ি, তেলের গাড়ি, তেলের গাড়ি, খুবই চমৎকার এবং ফ্রেশ অবস্থায় আছে। ওকে, চলুন ভাই আমরা এই গাড়ির ইঞ্জিনটা, ইঞ্জিনটা দেখি গাড়িটার। এই যে দেখেন গাড়ির ইঞ্জিনটা দেখেন কত ফ্রেশ। আচ্ছা, সিসি হচ্ছে ভাই 2000, সিসি 2000। এই গাড়ির ইঞ্জিনটা দেখেন কত পরিষ্কার এবং ফ্রেশ অবস্থায় আছে। ওকে, না দেখলে আসলে বোঝা যাবে না, যে সিলস মার্সেলগুলো দেখেন কত নিটল ক্লিন, কত চমৎকার এবং ফ্রেশ। ওকে, একদম ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, নিসান এক্সটেল বনারটা সহ একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আপনারা, পাল কালার, ব্ল্যাক ইন্টেরিয়র, পাল কালার, ব্ল্যাক ইন্টেরিয়র। আচ্ছা, মডেল কত ভাই বলছেন? মডেল 2010, রেজিস্ট্রেশন 2015। মুকুল ভাই প্রাইসটা কত চাচ্ছেন? এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 22 লক্ষ টাকা। কেউ এসে এই গাড়িটা পছন্দ করলে আমরা কিছু কমায় রাখবো, যতদূর সম্ভব কমায় রাখবো। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমাদের মোবাইল নাম্বার 01717235593, 01837980750। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু, আপনি ভালো থাকবেন।